আমাদের কত ছোট্ট প্লেয়ার আছে, হাইকোর্টই অর্ডার ছিল, এখানে দুর্নীতি আছে, সো হাইকোর্টের অর্ডারে সেই অর্ডারগুলো হিসাবে যে চিঠিগুলো আছে সেই তার হিসাবে সিবিআই এনকোয়ারি ফার্স্ট, সেকেন্ড প্লেয়ার হচ্ছে এটা স্বচ্ছ মেরিট লিস্ট, যাতে যারা যোগ্য প্রার্থী তারা চান্স পেয়ে যায়, থার্ড আমাদের যে প্লেয়ার আছে যেহেতু মানি ইনভলভ, শোনা যাচ্ছে 18 লাখ 20 লাখ 20 লাখ টাকা দিয়ে মানুষ চাকরি পেয়ে যায় বা টাকা দিয়েও চাকরি পায়নি, সেই সেল মানে ইললিগাল প্রসিড অফ দ্য ওয়ে ক্রাইম সেগুলো কোথায় গেল, তার জন্য একটা ইডি এনকোয়ারি। ঘটনা নিয়ে সরব হয়েছে সিপিএমও। প্রাপ্তবসু তিনি 300 কর্মী তার পছন্দ মতন তাদের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, মানে দুর্নীতি করে, এতো তৃণমূলের নেতারা বলছে, হলফনামা দিয়েছেন প্রাপ্তবসু, তাতে কি বলেছেন যে না একটা চাকরির পিছনে আমার সুপারিশ নেই, বলেননি, বলেছেন যখনকার কথা হচ্ছে তখন আমি মন্ত্রী ছিলাম না, তার মানে মেনে নিলেন যে আমি মন্ত্রী ছিলাম না কিন্তু আমি দিইনি এ কথাটা বলছেন না, তো দুর্নীতিটা হয়েছে প্রাপ্তবসুর হাত দিয়ে হয়েছে, তিনি তখন মন্ত্রী থাকুন আর না থাকুন। অভিযোগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু জানিয়েছেন যে সময় শিক্ষা বিভাগে চাকরির কথা বলা হচ্ছে সে সময় শিক্ষামন্ত্রীর দায়িত্বে আমি ছিলাম না, কাজেই আমার মন্তব্য করা অনধিকার চর্চা করা হবে। প্রসঙ্গত এ কথাও সত্যি যে স্থানীয় স্তরে কোনো পার্টির নেতা কি মন্তব্য করলেন তার উত্তর রাজ্যে শিক্ষামন্ত্রীর পক্ষে দেওয়া খালি অসম্ভব নয়, অসমীচীন। যিনি বলেছেন তিনি ব্যাখ্যা করে বলতে পারবেন ঠিক কোথায় কবে এবং কি চাকরি দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে হাইকোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।